গল্পের বাক্স চ্যানেলে আমি রোমানের উপর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিভা বসুর লেখে একটি উপন্যাস অনুসুয়া আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব আজ অনুশুয়ার বিয়ে করগের টিনের দোচলা ঘরের সরু শিক দেয়া এক হাত চওড়া দেড় হাত লম্বা খুপড়ে জানলার বাইরে বকুল গাছের ঝিঁড়িঝিঁড়ি পাতায় চোখ পাঠিয়ে অপরিসর ঘরের একফালি সিমেন্ট চটা মেঝের উপর চুপচাপ শুয়ে কত কথা মনে পড়ল তার এতদিন পরে এত দুঃখ লাঞ্ছনার অলিগলি পেরিয়ে তবে কি সত্যি সত্যি ভাগ্য তাকে দয়া করল ভাগ্য চোখের কোণে যেন এক ফোঁটা কৌতুক জমে উঠল আড়মোড়া ভাঙতে ভাঙতে হাসি ফুটল একটু নিজের হাতের দিকে তাকালো সাদা শাখা হলদে সুতোর বন্ধ নিয়ে তার হাতের বন্ধনই হয়েছে আজ ভাগ্যেরই তো প্রতীক রক্তের মতো লাল পাড় কোড়া শাড়ির একটা অদ্ভুত গন্ধ ঘিরে আছে তাকে বাবা কিনে এনেছেন অধিবাসের শাড়ি গায়ে সিল্কের ব্লাউজ এটা ওরা পাঠিয়েছে তত্ত্ব হিসেবে তত্ত্ব হিসেবে আরো অনেক কিছু এসেছে সেখান থেকে কাশ্মীরি কাজ করা ট্রের উপর থরে থরে সাজানো সব বহুমূল্য শাড়ি ব্লাউজ সেমিজ পেটিকোট আঙুর কাঠের নরুন খোদায় বাক্স ভরা সুগন্ধি রুমালের রাশি দামি সেন্ট প্রসাধন সামগ্রী নানা রঙের রাইটিং প্যাড একটা সোনা বাঁধানো ছোট্ট মেয়ে কলম পর্যন্ত কলমটা অবশ্য কাকা তখনই নিয়ে নিয়েছেন তার বড় দরকার আমার একটু হাসি রেখাপাত হল অনুসুয়ার মুখে উঠে বসল সে সমস্ত শরীরে মনে কি অসম্ভব ক্লান্তি সমুদ্রের ঢেউয়ের মতো অফুরন্ত অনন্ত এ কি আর কোনোদিন ফুরবে। কখনো কি মুক্তি পাবে সে অপরিসীম ক্লান্তি থেকে কাল সারা রাত এক বিন্দু ঘুমোতে পারেনি আজ থেকে জীবনের বাকি রাতগুলোতেও আর কোনোদিন তার ঘুম হবে কিনা কে জানে নাকি এমন ঘুম আসবে দু চোখ ভরে যে ঘুম ভেঙে আর কখনো জেগে উঠবে না সে আহ কথাটা ভাবতেও কত আরাম বিয়ে হচ্ছে তার চৈত্র মাসে চৈত্র মাসে কখনো বিয়ে হয় হিন্দু শাস্ত্রে কিন্তু তার আবার শাস্ত্র এমন অরক্ষণীয়া কন্যার যে কোনো মাসের যে কোনো তিথিতে যে কোনো তারিখেই বিয়ে হতে পারে শাস্ত্র তো মানুষেরই সৃষ্টি ভেঙে গড়ে সুবিধে মতো বিধান তো তারাই দেবেন চৈত্র মাসের ঝড়াপাতার মতো তাকেও তো তাই আজ এ সংসার থেকে ঝড়িয়ে দেবার বিধান দিয়েছেন তারা কর্পোরেশনে লাগানো ঘূর্ণি গাছ থেকে গুড়িগুড়ি হলদে রেণু ছড়িয়ে পড়ল বাতাসে জানলা দিয়ে এক ঝাপটা অনুসোয়ার গায়ে এসেও লুটিয়ে পড়ল ঘরের মেঝেটা হলদে কার্পেট হয়ে গেল জোড়া তক্তপোষের পাড়ের ঢাকনি দেয়া বিছানাতে বুটি হল আকাশ থেকে তারারা সব খসে পড়ল নাকি দিনের আলোয় টিকতে না পেরে তাদের অন্ধকার ঘরে তবু তো এ ঘরে একটা জানলা আছে পশ্চিমে যে জানলা দিয়ে আকাশে চোখ পাঠিয়ে ঈশ্বরের মুখোমুখি হবার চেষ্টা করছে অনুশুয়া যে জানলা দিয়ে হলদে রেণুরা খুশি হয়ে ঝরে পড়ছে তাদের ঘরে তার গায়ে তার যুগল শয্যায় এক চিল রোদ এসে হতে পারছে তক্তপোষের পায়ের উপর এই ঘরে এ দুটি তক্তপোষে তার দুই ভাইকে নিয়ে মা ঘুমন আর এইখানে এখন যেখানে নতুন পাটির উপর বেলা তিনটের অসময়ে এতক্ষণ ধরে শুয়ে শুয়ে আলস্যে সময় কাটাচ্ছে সে এখানে একটা মাদুর বিছিয়ে সে নিজে শোয় আর বাবা ওই ঘরে উঠোন পেরিয়ে রান্নাঘরের পাশে সে ঘরে জানলা নেই আলো নেই হাওয়া নেই সে ঘরে তাদের বাসন থাকে ঘুঁটে থাকে আবর্জনার স্তূপ থাকে সেই ঘরে উপায় কী এ দুটি ঘরের দামই কুড়ি টাকা কুড়ি টাকা ধীরে ধীরে থেমে থেমে মনে মনে উচ্চারণ করল অনুশুয়া প্রত্যেক মাসে এই কুড়িটা টাকা বাড়িওয়ালার হাতে তুলে দিতে তার কি কষ্টই না হয় মাঝে মাঝে বাকি পড়ে তখন অশান্তির শেষ থাকে না বাড়িওয়ালা চোখ রাঙায় উঠিয়ে দেবার চেষ্টা করে কেনই বা করবে না এখন কি কুড়ি টাকায় পাওয়া যায় এরকম বাড়ি অনুশুয়ার করুণ মুখ আরও করুণ হয়ে ওঠে হাতে পায়ে ধরতে যেতে হয় বাড়িওলার স্ত্রীর সে অবশ্য অনেক দিন চেষ্টা করেছে বাবাকে এই ঘরে এ মেঝের উপর বিছানা করে দিতে বাবা রাজি হননি জবাবে কখনো কখনো অষ্টাব্য ভাষায় খিঁচিয়ে উঠেছেন কখনো বা বেদনায় ভেঙে পড়েছেন আজ এই ঘর সম্পূর্ণ তার জন্য আজ যুগল শয্যা বিছানো হয়েছে ওই তক্তপোষের উপর নতুন তোষক বালিশ পেতে অসুস্থ মা থুকে থুকে নিজের হাতে রচনা করেছেন আজ এই শয্যা আর সেদিকে তাকিয়ে একটা অসহ্য যন্ত্রণার ঢেউ অনুভব করেছে সে বুকের মধ্যে তাড়াতাড়ি দৌড়ে এ পাড়ের ঢাকনা বিছিয়ে দিয়ে সে দৃশ্যের উপর জবনিকাপাত করেছে অসহ্য অসহ্য কত অসহ্য তার কাকে বোঝাবে কে বা বুঝবে কিন্তু কেন অসহ্য এই বিবাহ কি তাদের দিনরাত্রি সম্মিলিত প্রার্থনারই যৌতুক নয় তার সতেরো বছর বয়স থেকে সুদীর্ঘ ৩৩ বছর বয়স পর্যন্ত সবাই মিলে এছাড়া আর অন্য কি প্রার্থনা করেছে তার জন্য সে নিজেও কি কত রাতে নির্ঘুম চোখে তাকিয়ে তাকিয়ে এ প্রার্থনাই করেনি তবে আজ তার কিসের ভয় কিসের দুঃখ আজ আজ তো তার পরম ভাগ্যের দিন পরম মুহূর্ত আর কয়েক ঘন্টা পরেই সে সংসারের আর পাঁচটা মেয়ের মতো নিষ্কলঙ্ক একটি বিবাহিত মেয়ে এক ভদ্রলোকের বিবাহিতা স্ত্রী সত্যি কি কোনো একটি পুরুষ নামধারী জীবের স্ত্রী হতে যাচ্ছে সে স্ত্রী গরিব হোক অন্ধ হোক খঞ্জ মূর্খ কুচ্ছিত নাম গোত্রহীন যেই হোক যার সঙ্গে হোক না কেন কেবল একটা বিয়ে হোক শুধুমাত্র এই চেষ্টাতেই কত হয়েছে হয়েছেন অবিনাশবাবু কাকা সাহস জুগিয়েছেন পেছনে দাঁড়িয়ে কিন্তু কেউ বিয়ে করতে রাজি হয়নি তাকে এগিয়েছে অনেকে পিছিয়েছে শেষ পর্যন্ত সবাই সত্যিই তো যারা নেবে তারা জেনে শুনে ফুটো হাঁড়ি কিনবে কেন ফুটোটা অবশ্য কাকা আগা গোড়ায় গোপন করতে চেয়েছিলেন তিনি যে তার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী পরম সুরিত কিন্তু মা রাজি হননি ভাঙা ভাঙা গলায় কেবলই বলেছেন না না তা হয় না ঠাকুরপো শেষে কি মার ধর খেয়ে মরবে মেয়েটা মরুক মরুক ওর মরাই উচিত তবু মা জল ভরা চোখে মাথা নেড়েছেন সজোরে বাবা মাটিতে চোখ রেখে চুপ শেষের থেকে বাবাও সে চেষ্টাই করেছেন মাও সায় দিয়েছেন তাতে কাকা ইন্ধন জুগিয়েছেন সেই সদিচ্ছায় কিন্তু ভেঙে দিয়েছে অনুশুয়া নিজে অসম্ভব সব গোপন করে এরকমভাবে নিজেকে গছানো কিছুতেই কোনো রকমে সম্ভব নয় তার পক্ষে কত অপমান কত অসম্মানিত নিঃশব্দে সহ্য করেছে সে কিন্তু এটা কিছুতেই পারেনি আর তা নিয়ে কত লাঞ্ছনা কত গঞ্জনা কত নিগ্রহই ভোগ করতে হয়েছে তাদের কাছে এমনকি দশ বছরের ছোট বোনটাও টিটকিরে দিতে ছাড়েনি যাকে বলতে গেলে সেই মানুষ করেছে মায়ের উত্তাপ দিয়ে শীতের রাত্রিতে নিজে পাতলা শাড়ি আঁচলে গা থেকে যাকে জীর্ণ পুরনো লেপ দুভাঁজ করে জড়িয়ে দিয়েছে গরম হবার জন্য এখানে অনুশুয়া আপন বুদ্ধিতে অটল কাকা একদিন সুখবর আনলেন একটা সব কথা জেনেও কোনো এক দয়ালু ভদ্রলোক নাকি বিয়ে করতে রাজি হয়েছেন তাকে আশ্চর্যের কথা বাবা চকিতে চোখ তুলে তাকালেন একটু চুপ করে থেকে বললেন কারা কোনো বিষয়ে আগ্রহ দেখাবার মতো উৎসাহ তার আর অবশিষ্ট ছিল না ইস্ত্রি করা শার্টের কলার খুঁড়তে খুঁড়তে কাকা বললেন আমার এক মক্কেল সাগ্রহে এগিয়ে এলেন মা রোগে ভুগে ভুগে তিনি ছোট্ট হয়ে গেছেন দারিদ্র্যে ছাপ পড়েছে সারা শরীরে বড় বড় দুটি চোখের পাতা যেন সবসময় বুঝে আসতে যায়। তবু এই একটা খবরেই তার সমস্ত প্রাণশক্তি উদ্দীপিত হয়ে উঠল কে কে ঠাকুরপো কাকা উদাস গলায় আবার বললেন আমার এক মক্কেল বাবা বললেন বেশ তাহলে আপনার অমত নেই না অমত কিসের কথা দিতে পারি দাও ছেলেটি কি করে ঠাকুরপো এটা মার প্রশ্ন কি করে কাকা ছোটো করে হাসলেন হ্যাঁ কি করে না কলকাতা শহরের আর্ধেক ব্যবসায় তো তার তাহলে খুব ধনী লোক বলো নিশ্চয় কি কি জাত 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 দিয়ে আপনার আপনার দরকার মেয়ের কোনো আছে না না জাত ফাত আমি মানব না মানব না চেচে উঠলেন বাবা নিজের যার জাতের ঠিক নেই তার জন্য আবার জাতের দোহাই আমি তোমাকে বলছি বিকাশ মুচি হাড়ি ডোম সুড়ি, বেনে যাই হোক যাই হোক একটা বিয়ে ঠিক করে দাও তুমি আমি আপদ বিদায় করে বাঁচি কাকা মাথা নাড়লেন গলার আওয়াজ ঈসব নিচু করে বললেন তবে আর দেরি করে লাভ কি কিছু না ওরা জন্য টাকাও দেবে কিছু কত চাইব বলুন তো টাকা কথাটা বুঝতে পারলেন না বাবা টাকা দেবে কেন এই আর কি বিয়ের খরচ টরচ বিয়ের খরচ ওরা দেবে সব সব আমি বলছি কি আপনাকে ছোঁচলো চোখে হাসলেন কাকা আর অবিনাশবাবুর চোখে খুশির বদলে কেমন একটা উদ্বেগ নেমে এল নিষ্প্রভ দৃষ্টিতে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন চুপ করে বিকাশ আবার হাসলো একটু শব্দ করে ভয় পাবার কিছু নেই চাপ দিলে দু পাঁচ হাজার টাকাও আমি বার করে আনতে পারি আপনাদের জন্য দু পাঁচ হাজার মা চোখ কপালে তুললেন ওরা কারা এসব বিষয়ে মেয়েদের মাথা না গলানোই ভালো তাহলে আমি আজই ওদের মেয়ে দেখাতে নিয়ে আসি কি বলেন কাকা বাবার দিকে চোখ পেতে রাখলেন মুখ নামিয়ে নিলেন বাবু। তোমার কথা আমি ভালো বুঝতে পারছি না বিকাশ আমার মেয়েকে কেউ নিতে চায় না তার উপরে অত টাকা দিয়ে আপনার বোঝা উচিত না আমি বুঝতে পারছি না বৌদি তুমি কি এখান থেকে একটু যাবে উনি থাকুন না ওর সামনেই বলো না হঠাৎ যেন বাবার গলা অনেকটা মৃদু এবং অনেক বেশি দৃঢ় শোনালো বাবার রকম সকম দেখে সহসা দ্বিধান্বিত হয়ে পড়লেন কাকা ডান হাতের আঙুল বাঁ হাতে খুঁড়তে খুঁড়তে বললেন এ তো আজকাল হামেশাই হচ্ছে এসব মেয়েদের জন্য কত আশ্রম কত প্রতিষ্ঠান আপনি তো বিশেষ খোঁজখবর রাখেন না কিছু আর দেখতে একটু ভালো টালো কানের কাছে মুখ নিয়ে কি ফিস করলেন সঙ্গে সঙ্গে গরম তেলে জলের ছিটে পড়ল চিড়বিড় করে উঠলেন বাবা হ্যাঁ তুই মেয়ে ব্যক্তির কথা বলছিস নাকি আমাকে হ্যাঁ টাকা দিয়ে কিনে নেবে ওরা হ্যাঁ কাটা কয়ের মতো ছটফট করে উঠে দাঁড়ালেন তুই না ওর কাকা তুই না একদিন আকাশ পাতাল করে ওকে ঘরে ফিরিয়ে এনেছিলি সে তুই আজ কথা বললি সে তুই আজ ঘরের মেয়েকে বাজারের ছি 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 এ কথা বললি তুই বলতে পারলি এমন একটা অসৎ প্রস্তাব তুই মুখে আনতে পারলি ওর সম্বন্ধে বাবার এই অপ্রত্যাশিত উত্তেজিত ব্যবহারে কাকা চমকালেন প্রথমটায় শেষে মুখ হাঁড়ি করে বললেন ওর বিয়ে এ উপায়ে ছাড়া হবে না কেউ নেবে না আপনার মেয়েকে না হয় নাই হলো তবু আমি বাপ হয়ে এত বড় সর্বনাশর করতে পারব না বিকাশ একটু থামলেন ভাঙা ভাঙা গলায় বললেন ওর অনেক ভালোই তো আমি তোর পরামর্শ পর্যন্ত করে এসেছি আর থাক তুই যা আর কোনো হিতাকাঙ্ক্ষা করিস নে ওর জন্য তারপর জোরে জোরে উঠোনময় পায়চারি করতে লাগলেন তিনি সারা জীবনে ভাইয়ের মুখের ওপর এই প্রথম বোধহয় এত কথা বললেন বলতে পারলেন মুখ কালো করে উঠে যেতে যেতে কাকা বললেন বেশ তারপর সেই যে তিনি গেলেন আর এলেন না আসলে হয়তো খুশি হলেন না আসবারে ও ছিলটুকু গ্রহণ করতে পেরে যত কমে আসুন তবু তো সংস্টব থাকলে বিপদের সময় অবিনাশবাবু হাত পাততে যান তারই গাছে তাছাড়া তিনি পাঁচটি মেয়ের বাপ সেটাও তো দেখতে হবে পরিবারের এত বড় একটা কলঙ্ক যে মেয়ে তার পিতামাতার সঙ্গে সংস্ৰপ রাখলে বলা কি যায় তার মেয়েদের যদি তিনি যোগ্য পাত্রে বিয়ে না দিতে পারেন কর্তব্য তিনি সবই করেছেন আর কত স্নেহান্ধ অগ্রজের অনুগত অনুজ হিসেবে শাসন করেছেন ভাইজিকে জাতরক্ষার অত বড় দায়িত্ব বীরত্বের সঙ্গে সম্পাদন করেছেন চুলের মুঠি ধরে হিড়হিড় করে টেনে এনেছেন ঘরে তবু আরও বেলা তিনটের পরন্ত রোদ্দুরের দিকে তাকিয়ে চোখ জ্বালা করল অনুশুয়ার বকুল পাতারা ছিড়ছিড় করে কাঁপল তার চোখের পল্লব কেঁপে উঠল থর করে বুক ভরা কত মেঘ তবু জল কই এক ফোঁটা কাল সারা রাত ধরে কেঁদেছেন মা কতকাল পরে মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠেছেন কেঁপে উঠেছেন বারে বারে যত নিষ্ঠুরতা করেছেন বছরের পর বছর তার চোখের জলে ধারা হয়ে গলে পড়েছে গাল পেয়ে বালিশ ভিজে গেছে কেন দেয়ালে তাকিয়ে অস্ফুটে ঠোঁট নাড়ল অনুসুয়া এই তোমার আকাঙ্খিত আকাঙ্ক্ষিত দিন কত প্রার্থনার ফল তার তার তেত্রিশ বছরের গালের হাড় ওঠা মেয়ের আজ বিয়ে তবু তবু তার কেন এই কান্না কেন এ ত্রাস কত তো বিপত্নীক আছে কত হৃদয়বান আছে সংসারে কেউ কেউ হতভাগিনীকে একটু জায়গা দিতে পারে না এ কথা তো কত সহস্রবার উচ্চারণ করেছেন তিনি তবে তবে কিসের এই শোক মাদুর পেতে চুপচাপ কত রাত পর্যন্ত বাবা বসেছিলেন বারান্দায় তার চোখেও কি জল ছিল না কেন এমন সুখের দিন আর কবে এসেছে তাদের জীবনে অনুশুয়া নগণ্য অপাঙ্তে অনাদৃত যাকে দেখলে আত্মীয় পরিজন মুখ ফেরায় বন্ধুরা হাসে আঙুল দেখায় লোকেরা এমনকি নিজের মা বাপ পর্যন্ত যার মুখের দিকে তাকাতে ঘৃণা বোধ করে সে অনুস্বর বিয়ে বিয়ে অনুস্বর নিজেরই কি কম আশ্চর্য লাগছে এই যে অবেলার ঢলে পড়া রোদ্দুরে ঝিকিমিকি বকুল পাতায় চোখ রেখে অলস ভঙ্গিতে শুয়ে আছে সে লাল পাড় শাড়ির কোড়া গন্ধ ঠেলে কাঁচা হলুদের গন্ধ ভাসছে গা থেকে লম্বা লম্বা দুটি হাতের মণিবন্ধে চিকচিক করছে চারগাছা সোনার চুরি কানের ফুটো টন্টন করছে দুলের ভারে এর চেয়ে অদ্ভুত আর কি হতে পারে তার জীবনে পাখিরা উড়ল উড়ুক ছেলেরা ফিরল ধুলো পায় স্কুল থেকে ফিরুক ঘন হয়ে সন্ধ্যা নামক ঘরে ঘরে তবু আজ তাকে ব্যস্ত হতে হবে না উদ্ভ্রান্ত হতে হবে না কেউ আজ ডাকবে না তাকে কিছুতেই আজ আর তার কিছু এসে যাবে না অথচ এ সময় রোজ সে কী করে স্কুল থেকেও ফেরে না যদি বা শনিবার ফেরে তখনই আজ তাই উনুনে খাবার জোগাড় করে ভাইদের অবিশ্বাস্য নিষ্ঠুর মেজাজ নিয়ে কাজ থেকে ফিরে বাবার যাতে এতটুকু ত্রুটিও না চোখে পড়ে তার চেষ্টায় ব্যাকুল হয়ে থাকে মা বোবা অসহায় চোখে চুপচাপ তাকিয়ে থাকেন তক্তপোষে শুয়ে অনুশোয়া নিঃশব্দে কলের মতো সংসারের অনুকোটি দাবি মেটায় ভাই দুটি ভালোবাসে তাকে তারা দিদি প্রাণ কিন্তু ভালোবাসা গ্রহণ করবার শক্তি কি আছে অনুশোয়ার বোনটিকে চোদ্দ বছর বয়সে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়েছেন মা কিন্তু বোন নিশ্চিন্ত হতে পারেনি দিদির জন্য তাকে কথা শুনতে হয় শাশুড়ির কাছে আজ সব অশান্তির অবসান আপদ বিদায় হবে আজ এই সংসারে সব অকল্যাণের আজ পরিমার্জনা হবে আজ তাদের আনন্দের দিন মুক্তির দিন আজ অনুশোয়ার বিয়ে কালের বেলা তিনটের পরন্ত রোদ্দুরে সে কোথায় কত দূরে সেই দয়ালু ভদ্রলোকটি একটি সামান্য বিজ্ঞাপন দেখে যিনি আজ গ্রহণ করেছেন তাকে সব জেনেও যিনি তাকে বিবাহের মর্যাদা দিচ্ছেন কাল তিনি তাকে কোথায় নিয়ে যাবেন কত দূরে কে কে তিনি দেবতা শয়তান কাকার মক্কেল কে কোথা থেকে এসে হঠাৎ ছো মেরে নিয়ে যাচ্ছেন তাকে কে সেই মানুষ মা জানেন বাবা জানেন সে নিজে জানে কেউ কি জানে সেই কথা তাই কি কান্না তাই হঠাৎ অনুস্বর বুক বেয়ে ভয়ের শিষরানি নামল সভয়ে চোখ বুঝল সে শোনা গেছে ভদ্রলোক বোম্বাইয়ের অধিবাসী শোনা গেছে তিনি মস্ত ধনী মস্ততা লোহা লক্করের কারখানা আর সেই কারখানার একচ্ছত্র অধিপতি তিনি তার ব্যবসার শাখা প্রশাখা দেশে বিদেশে ছড়ানো নামতই বাঙালি বাংলাদেশের সঙ্গে হয়তো কেবলমাত্র বিবাহ দ্বারাই আজ সম্বন্ধ স্থাপিত হবে তার দীর্ঘকাল আমেরিকা প্রবাসী ছিলেন মাথার চুল পাকিয়ে ফিরে এসেছেন ভারতবর্ষে সবে শোনা গেছে এখন পর্যন্ত দেখা যায়নি কিছুই যারা দেখতে এসেছিল অনুসুয়াকে বিয়ে ঠিক করতে এসেছিল পাত্রপক্ষ হয়ে এসব তাদেরই বিবরণ অবশ্য আর্থিক পরিচয় কিঞ্চিত দিয়েছেন ভদ্রলোক সকাল বেলাকায় দৃশ্যটি মনে মনে কল্পনা করলো অনুশুয়া তাদের বাড়িতে ঠোকবার নিচু সরু টিনের দরজাটি দিয়ে কেবল আসছেই আসছেই দশ দশটা লোক বয়ে নিয়ে এসেছে তার অধিবাসের সামগ্রী শুধু কি থরে থরে প্রসাধন দ্রব্য আর শাড়ি ব্লাউজের স্তূপ মাছ মাংস দই মিষ্টি শাক সবজি ফলমূল তেল ঘি পেস্তা বাদাম কিশমিশ কি না কে তিনি পাঠাননি তার রাজ ঐশ্বর্যের স্বাক্ষরস্বরূপ বাবা দাঁড়িয়ে আছেন তার ঘরের দরজায় মা দাঁড়িয়ে আছেন তার ঘরের দরজায় অনুসোয়া দাঁড়িয়ে আছে রান্নাঘরের দরজায় ভাই দুটির একটি কোথায় বেরিয়েছে আর একটি পড়া ছেড়ে উঠে এসে চুপ পাঁচটি ঝি পাঁচটি ভৃত্ত প্রত্যেকে নতুন কাপড় পরেছে নতুন জামা গায়ে দিয়েছে মেয়েদের হাতে মোটা মোটা সোনার বালা গলায় পাথরের মালা কোমরের উপর গোট পুরুষদের কোমরের উপর পট্টি ছোট্ট উঠোন ভরে গেল পাঁচ মিনিট পর্যন্ত সবাই স্থির একটু পরে সম্বিত পেয়ে এগিয়ে এলেন মা শাঁখ বাজালেন দুর্বল বুকে জিনিসপত্র ঘরে তুললেন খেতে দিলেন লোকজনদের তারপর প্রত্যেককে দুটি দুটি টাকা বকশিস দিয়ে বিদায় দিলেন মিষ্টি মুখে কুড়িটি টাকা বেরিয়ে গেল এক লহমায় অনুসোয়া নিঃশ্বাস ছাড়ল তার আর তার বাবার কত পরিশ্রমের উপার্জনেই এই কুড়ি টাকা কুড়ি টাকা তাদের বাড়ি ভাড়া এই টাকার জন্য সপ্তাহে তিনটে টিউশনই করতে হয় তাকে দশটার সময় হাতে কাঁচা মোটা শাড়ি পরে গালে পার পাউডার বুলিয়ে কর্পোরেশনের স্কুলে মাস্টারি করতে যেতে হয় আর প্রেসের অন্ধকার ঘরে আলো জ্বালিয়ে বাষট্টি বছরের বুড়ো বাপকে সকাল সন্ধে প্রুফ দেখে দেখে চোখ ক্ষয় করতে হয় সেই টাকা কিনা এভাবে বেড়িয়ে গেল বুকটা কড়কড় করছিল কিন্তু মনে পড়ল চারদিন দিন আগে ভদ্রলোক পাঁচখানা একশো টাকা নোট পাঠিয়েছিলেন তার পাকা দেখার যৌতুক হিসেবে সে পাঁচখানার তিনখানা খরচ হয়ে দুখানা এখনো তার মার হাত বাক্সে স্থির হয়ে আছে হাসল অনুসুয়া কাকা হলে পাঁচখানা নোটে পাঁচ হাজার টাকা আদায় করে ছাড়তেন বাবা কিছু পারলেন না না ছি তক্ষণি মনকে ধিক্কার দিল সে এসব কেন ভাবছে কি অন্যায় হয়তো মানুষটি সত্যিই দয়ালু হয়তো ঈশ্বর সত্যি এতদিন দয়া করেছেন অনুশুয়াকে অনুসুয়া লাঞ্ছিত নিপীড়িত মা বাবাকে অনুসুয়াকে যারা দেখতে এসেছিলেন কই তারা তো কিছু ভয় করবার মতো নয় তাদের কাছে তো ভয়ের কিছু শোনেনি তারা তো আর পাঁচজন ভদ্রলোকের মতোই ভদ্র বরং বেশি বিনীত বেশি সদালাপি দুজন পাত্রের বন্ধু একজন কর্মচারী অনেকবার ঠোঁট চেটে অনেকবার ইতস্তত করে বাবা একবার বলেছিলেন ছেলেটিকে কি একবার দেখতে পারি তৎক্ষণাৎ মাথা নাড়লেন দুই বন্ধু অসম্ভব বাবার কোনো কথা বললেন না আর সাহস নেই তার কে জানে চাপ দিলে যদি বা ভেঙে যায় তারা বললেন পাত্র বিয়ের দিন সময় মতো এসে পৌঁছবেন প্লেনে করে আর বিয়ে করেই পরের দিন সকাল আটটায় উড়ে যাবেন অনুসুয়াকে নিয়ে সামান্য একটা বিয়ের জন্য এর বেশি সময় দেওয়া অসম্ভব তার পক্ষে বাবা বললেন তা তো ঠিকই তা তো ঠিকই হাত পেতে পাকা দেখা কখানা কোমরে গুছলেন অনুসোয়া বাবার দিকে তাকিয়ে রইল অপলোক চোখে বাবা এ কি তার বাবা কিন্তু মুখ মলিন করলেন মা রাত্রিরে খেতে বসে বললেন আমার ভয় করছে ভয় কেন একবার দেখলে না শুনলে না খোঁজ খবর নিলে না কিছু এর যে আবার কত ভালো করে খবর নেব বাবা দ্রুত হাত চালালেন ভাতের থালায় একটু যদি চোখের দেখাও দেখতাম মানুষটাকে যত সব ওরা যা বললো তা যে সব সত্যি কে জানি। তবে যাও না এরোপ্লেনে চড়ে বোম্বে থেকে খোঁজ নিয়ে এসো পরিবেশন করতে করতে অনুস বুঝতে পারল আস্তে আস্তে রাগ চড়ছে বাবার ভাই দুটি চোখ চাওয়াচাওয়ি করলো করল মা দুর্বল গলায় আবার বললেন সাত দিনের মধ্যে সব ঠিক করে ফেলল ওদেরই বা এত গরজ কেন আর কটা দিন সময় নাও তুমি কোথায় দেশ কোথাকার মানুষ কে জাত বোমা ফাটল সময় নেব কেন চিরজীবন গলায় ঝুলিয়ে গোষ্ঠীশুদ্ধ ডুবে মরবো না টাকা খরচ করে তো এই জন্য বিজ্ঞাপন দিয়েছিলাম ভাত ছড়িয়ে উঠে দাঁড়ালেন তিনি মা ঢোক চেপে উদ্গত কান্নাকে বুকের ভেতর পাঠিয়ে দিলেন আজকাল বাবার রাগ চণ্ডাল যখন রাত বাড়ল পাড়া নিস্তব্ধ হল ঢিবি ঢিবি পায়ে অন্ধকার রান্নাঘরে বেড়ালগুলো ঘুরে বেড়াতে লাগল নিঃশব্দে অনুসোয়া এই জানলাটি দিয়ে তাকিয়ে রইল আকাশে মনে মনে বলল একটু ঘুম দাও ঈশ্বর শুধু একটু ঘুম ভুলে থাকার সামান্যতম অবকাশ চোখের ওপর হাত চাপল জোরে বিন্দু বিন্দু তারার মতো হলদে হলদে ফুল ছড়িয়ে ছিটিয়ে কোটি কোটি ভগ্নাংশে ছিন্ন ভিন্ন হয়ে একবার বিক্ষিপ্ত ভাবে কোথায় মিলিয়ে যায় আবার রাশি রাশি হয়ে ফুটে ওঠে সজরে টিপে রাখা বোঝা চোখের তলায় তারপর আস্তে আস্তে কখন সব পাপড়ি এক হয়ে এখানে ছবি তৈরি হয়ে গেল বিচিত্র রেখায় নারকল সুপুরির বেড়া ঘেরা একটি দোতলা বাড়ির একটি ছোট ঘরে একটি ষোলো বছরের সুখী মেয়ে জালনায় বসে বসে উপন্যাস পড়ছে একমনে মাঝে মাঝে তার চোখ পড়ছে নিচের বাঁধানো ঘাট পুকুরে যেখানে হিজল গাছের নিবিড় ছায়া বিছিয়ে আছে শান্তির মতো পাশে প্রকাণ্ড পাকুর পাতার ঝিরিঝিরি কাপন মাধবীলতার বিতান ঢাকা স্নান করে ওঠে কাপড় ছাড়বার ঘর পুকুর ছাড়িয়ে ওপারের ডাঁটা ক্ষেত ডিঙিয়ে সীমানার দেয়াল পেরিয়ে ধুলো ওরা দুপুরে তপ্ত রোদে ঝিমিয়ে পড়া পাকা সড়ক মেয়েটি চোখ ঘুরে ফিরে সেখানে গিয়ে স্থির হচ্ছে সে কি জানে এই সময়ে এই রাস্তায় তাকিয়ে থাকলেই কোনো একটি প্রিয় মুখ দেখতে পাবে হঠাৎ কদিন আগের কথা এই তো সেদিন সেদিনও তার ষোলো বছর বয়স ছিল কুসুমপুরের বাড়িতে এই তো সেদিনও সে কত সুখী ছিল ঘুঘু ডাকা শাসা দুপুরে বাগানে বাগানে ঘুরে বেড়াতো পেয়ারা চিবত বসে বসে তলায় গিয়ে কোচর ভরে জামরুল করতো ঝড় উঠলে উদ্দাম আনন্দে ছোট ভাই বোনের সঙ্গে দৌড়ঝাঁপ ইচ্ছে করে হেরে যাওয়া মা বাবার চোখ এড়িয়ে এলানো এলানো লম্বা আমডালে উঠে বসে পা ঝুলানো এই তো সব সেদিনের স্মৃতি তারপর সন্ধ্যেবেলা মালির সঙ্গে ঝাড়ি নিয়ে রজনী রজনীগন্ধার জামিলির গন্ধে ভরে যেত সারা বাড়ি মস্ত জমি এ মাথা ও মাথা হেঁটে বেড়াতেই পরিশ্রম অবিনাশবাবু শৌখিন মানুষ আর তার সুযোগ্য সহকারী সন্তানদের মধ্যে সবচেয়ে প্রিয় অনুশুয়া আম জাম কাঁঠাল কলার বড় বাগান তার পত্রিক কিন্তু শাকসবজি আর ফুল তার নিজস্ব বাপে মেয়ে দুজনে মিলে প্ল্যান করে সাজিয়েছিল সেসব বাগান টালির প্রশস্ত রান্নাঘরের পেছনে ঘেরা প্রকাণ্ড কিচেন গার্ডেন বাড়ির সামনে বারান্দার তলায় কোনাচে কোনাচে ইটের মালার ফাঁসে বিলেতে রঙিন ফুল তাদের মাথা বারান্দা পর্যন্ত উঁচু বারান্দার বর্ডার সেরে দিয়ে নেমে গোল লন গোল করে ঘাস ফুল ঘিরে আছে তাদের দুপাশ দিয়ে সাপের মতো পেঁচিয়ে রাস্তা চলে গেছে সদরের ফটক পর্যন্ত লাল রঙের সুরকে ঢাকা সেই রাস্তার দুপাশে দুটি হাসনোহানার ঝাড় বাঁশ দিয়ে গোল করা মাথায় কখনো কুঞ্জলতা কখনো ঝুমকো ফুল কখনো মাধবী যে ঋতুতে যেটা হয় ডাইনেবাই একটু দূরে দূরে ছোট ছোট চৌকো চৌকো করে এক একটি ফুলের বিছানা পূব দিকে একেবারে কোন একটি মস্ত বকুল ফুলের গাছ অবিনাশবাবু বাঁধিয়ে নিয়েছেন চারপাশে গরমের সময় ওখানে তিনি সবাইকে নিয়ে পাটি পেতে বসেন তখন হাতে তার একটি তাল পাখা থাকে বটে কিন্তু হাওয়ার জোরে নাড়তে হয় না সেটা কিচেন গার্ডেনটি কিছুদিন পরেই অনুসুয়ার মা স্বামী ও কন্যার হাত থেকে নিজের হাতেই নিয়ে নিয়েছিলেন এবং তাদের সঙ্গে প্রতিযোগিতা করে এক বছরের পরিশ্রমে তিনি এমন ফসল ফলিয়েছিলেন যে বালিহাটির এক্সিবিশনে তার সেই ক্ষেতের লাউ কুমড়োই ফার্স্ট হয়েছিল সেবার অহংকারে তিন দিন তিনি চোখ টান করে রইলেন ষোলো বছরের পলিমাটি জমেছে সেই সব দিনগুলোর উপর তবু তবু কি ভোলা যায় মুছে ফেলা যায় সব হৃদয় থেকে এই তো চোখের তলায় সব ভিড় করে এসেছে আজ আর ঘুম নেই ঘুমেরা দুর্বল তারা তাদের সরিয়ে দিয়ে নেমে আসতে পারছে না চোখের পাতায় চোখের পাতা বুঝে আসছে না ভারী হয়ে অতন্ত্র নির্ঘুম ভরা চোখ কেবলই খুলে খুলে যায় কুসুমপুর বর্ধিষ্ণু গ্রাম ঠিক গ্রাম অবশ্য নয় সাব শহর শহর স্কুল আছে কাছারি আছে চারধার উঁচু রিজার্ভ ট্যাঙ্ক আছে টিউবওয়েল আছে সরকারি হাসপাতালও আছে একটি আর সেই হাসপাতাল আলো করে আছেন দয়াল ডাক্তার একশো জন রোগীর মধ্যে পঁচাত্তর জনকে তিনি অকাতরে পরপরে পরে পাঠিয়ে দেন বলে বিখ্যাত বারোয়ারি তলায় সপ্তাহে একটি করে হাট বসে গেস গেস করে লোক পদ্মায় নৌকো ভাসিয়ে ব্যাপারীরা আসে দোকান করতে মেয়েরা আসে পুতুল বেঁচতে কত দূর দূর গ্রাম থেকে কুমোররা নিয়ে আসে হাঁড়ি কুড়ি ঢাকার বাখরখানে পর্যন্ত বিক্রি হয় সেই হাটে নদীর ধারে ফুটফুরে হাওয়ায় বাঁশ বেঁধে দড়ি টাঙিয়ে ঝুলিয়ে রাখে সব শাড়ি পূর্ব বাংলার তাঁতিদের কীর্তি ঢাকা টাঙ্গাইল ময়নামতি কুমিল্লা হরিহরপুর ইত্যাদির সব বিখ্যাত শাড়ি কালো কালো ছিপ নৌকোয় ভরা থাকে ঘাট একদিন একবেলার সংসার তারে মধ্যে ইলিশ মাছের পাতলা ঝোল আর লাল চালের ভাত রান্না করে খায় তারা ধোয় মোছে গুছিয়ে রাখে কাজের চুরির নৌকোর কাছে রাজ্যের ছোট মেয়েরা জটলা করে দৈনন্দিন বাজারও আছে একটি সেটিও কম উল্লেখযোগ্য নয় হাটে বাজারে সবাই সকলের মুখের দিকে তাকিয়ে হাসে সবাই সকলকে জেনে দাদা দিদি কাকা কাকি জ্যাঠা জ্যাঠাইমার ছড়াছড়ি সব পরিবার এক পরিবার সব বাড়ি এক বাড়ি এদিকে রেসা রেসি ঝগড়াছাটির বিরাম নেই এর কানে ওর কথা তার কানে তার কথা লাগাবার লোকেরও অভাব নেই হিংসে শরিকি বিবাদ পরচর্চা কুৎসা দলাদলি সামাজিকতা লেগেই আছে একে সুখে থাকতে দেখলে ওর বুক জ্বলে যায় এই মেয়ের ভালো বিয়ে হলে সেই মেয়ের বাবা দীর্ঘশ্বাস ছাড়ে ভাবার ঝগড়া যেন একেবারে হাত ধরাধরি করে আছে সদা সর্বদা যেন দুই বোন অর্থাৎ গ্রামের যা বৈশিষ্ট্য কুসুমপুর তার ব্যতিক্রম ছিল না অবিনাশবাবু নেহাত নির্বিরোধী মানুষ সাতেও নেই পাঁচেও নেই নালিয়ে ফয়সালা মিটমাট কোদল কানকথা সে বরং তার ভাই এলে বেশ জমে গ্রামের আর পাঁচজন দলপতির মতো ষোলো আনির বৈঠকখানায় জাকিয়ে বসে বেশ রসিয়ে রসিয়ে ঘরের বৌঝিদের নিন্দে করে ঘোট পাকায় আজকালকার ছেলেদের দাঁতে কাটে রাজা উজির মারে ক্ষণে ক্ষণে গ্রামের সোলানের বৈঠকখানায় সম্মানিত ব্যক্তিদের ক্লাবঘর এখানে কালে ভদ্রেও অবিনাশবাবু আসেন কিনা সন্দেহ মেয়েদের পর্দা আছে দিনের বেলায় বাড়াতে হলে তাদের ঘোড়ার গাড়ি যায় নইলে লণ্ঠন নিয়ে চাকর নিয়ে রাত্রিবেলা এ ওর বাড়ি সে তার বাড়ি ঘুরে বেড়ায় অবশ্য যার যার নিজেদের পাড়ায় চাদর গায়ে ঘোমটা টেনে বেড়াবার চলন আছে বয়স্ক মহিলাদের নতুন বউরা বাদ অবিবাহিত মেয়েদের ওসব পাঠ নেই অনুসর মার এমন একটি দুরন্ত নেশা আছে যার জন্য তারও পাড়া পাড়ানোর অবকাশ প্রায় জোটেই না বলতে গেলে সংসারে কাজকর্মের পরে যতটুকু অবকাশ পান বই পড়েন গোগ্রাসে গল্প উপন্যাস প্রবন্ধ যা যেখানে পান তিনটি বিখ্যাত মাসিক পত্রিকা আসে তার নামে গ্রামের একমাত্র লাইব্রেরি কুসুমপুর ইনস্টিটিউটের একমাত্র মহিলা মেম্বার তিনি মাঝে মাঝে বিজ্ঞাপন দেখে কলকাতা থেকেও বই আনাতে হয় তার জন্য কাজেই সময় কাটাবার জন্য কি দরকার এর ওর বাড়ি ঘুরে বেড়ানো দু চারজন বাছা মনের মতো বন্ধু সমাগমে মাঝে মাঝে ফোরে ওঠে বাড়ি দোতলার ঘরের সামনেকার খোলা ছাদের বাগানে আসর সরগরম হয় অনুসর মা চা তৈরি করেন নারকোলের খাবার দেন রূপর পদ্মকাটারেকাবিতে ভেজান একরায় কেয়া খয়ের পান ঢেকে রাখেন টবের বেলফুলের গাছ থেকে বাতাসে গন্ধ ছড়ায় সুখ ছড়ায় মনে অনুশোয়া বড় হয়েছে মাঝে মাঝে তারও ডাক পড়ে সেই আসরে ছোট ছোট ভাই বোনেরা ঘুরঘুর করে এ ঘর ঘর দিদির পিঠে মায়ের আঁচলে ঘাগরওয়ালা ছোট্ট ফ্রক ফুলে ওঠে পালের মতো ছোট্ট শার্ট ফুরফুর করে ছাপটা হাওয়ায় বিলেতে ম্যাগাজিনের ছবি দেখে সেসব জামা নিজের হাতে তৈরি করে দেয় অনুসুয়া সেলাইতে সে পারদর্শিনী পাড়ায় এতদিন তার মারই ছিল একচ্ছত্র আধিপত্য কিন্তু মেয়ের কাছে এখন তিনি সহাস্যে হার মেনেছেন ছাঁটে কাটে অনুসুয়ার মতো সত্যিই তিনি পটু নন তিনি আসন বোনায় লেস বোনায় অদ্বিতীয় রুমালের কোণে সূক্ষ্ম ফুল তার সত্যি ফুলের মতোই মনোরম অনুশুয়া হেসে তার সঙ্গে আড়াআড়ি করে তোমার ওই আসন তো আর মানুষে গায়ে দিতে পারে না তা যতই ভালো হোক আর রুমালের কোণে ফুল না তুললে বা ক্ষতি কি মা চোখে চোখে হেসে বলেন তাহলে উলের ব্লাউজটা থাক মিছিমিছি সেটা বনে আর লাভ কি শুধু উলের ব্লাউজই নয় লাল টুকটুকে মকমলের উপর সিল্কের সুতোয় ফুল তুলছেন অনুসুয়ার মা অনুসোয়ার চটি তৈরি হচ্ছে নিষ্পৃহ ভঙ্গিতে সেলাইয়ের চুপড়ি ঠেলে দেন অত শৌখিন জুতরি বাকি দরকার তাই তো অনুশোয়া দু হাতে জড়িয়ে ধরে মাকে কোলের উপর শুয়ে পড়ে মুখ খসে ছেলে মানুষের মতো আর সঙ্গে সঙ্গে ছোট বোন বুলু এসে ঠেলতে থাকে তাকে তারও তো জায়গা চাই মার কোলে অনুশুয়া বলে দেখলে মা কি পাজি বুলো একবার দিদির বুকে একবার মায়ের কোলে হাত রেখে রেখে আপন অধিকার সাব্যস্ত করে ঠিক বুঝতে পারে না মাই দিদিকে কেড়ে নিচ্ছে না দিদি মাকে কেড়ে নিচ্ছে মার দিদি দুজনে তার চাইতে এত বড় যে কারো সঙ্গে ঠিক প্রতিযোগিতা করতে পারে না অথচ দুজনকে ঘনিষ্ঠ দেখলেও কেমন একটা বিপদের আশঙ্কায় অস্থির হয়ে ওঠে মাকে ছেড়ে হাসি মুখে বোনকে টেনে নেয় কোলে দুষ্টুটা পাজিটা বলে চুমুখায় গালে বস্তুত সবকটি ভাই বয়সে তার চেয়ে এত ছোট যে দিদের চাইতে তাদের সঙ্গে ব্যবহারটা তার মায়ের মতোই বেশি মাতৃস্নেহই সে অনুভব করে তাদের জন্য তার যখন পুরো দশ বছর বয়স তখন তার মা দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন এখনও স্পষ্ট মনে আছে সেই দিনটি মেঘলা মেঘলা ভোর মা রান্নাঘরে যেতে যেতে ফিরে গেলেন শোবার ঘরে বাবা বাজারে যেতে যেতে থমকালেন আর একটু বেলায় একতলার পূব খোলা বড় ঘরটিতে এনে শুয়ে দেওয়া হলো মাকে মার পেশিমা ব্যাকুল হৃদয়ে বসে রইলেন তার মাথার কাছে বাবা অস্থির উদ্ভ্রান্ত হয়ে ছুটোছুটি করতে লাগলেন এখানে ওখানে ডাক্তার এলো কালো পিপের মতো মোটা চেহারার সোজা ড্রেস করা বড়ি খোপা ফিতে বাঁধা জুতো পায়ে ধাত্রে এলো একজন দায় এলো একটা আস্তে বন্ধ হয়ে গেল ঘরে দরজা আর সে বন্ধ দরজার রন্ধ্রে বেয়ে বেয়ে মার সুতীব্র কান্না সেলের মতো এসে বিঁধল অনুশোয়ার বুকে ছুটে একবার দোতলায় গেল সে একবার সেই দরজার কাছে এসে দাঁড়ালো একবার ধাক্কা দিল জোরে মুখ বার করে বকুনি দিল সেই ধাতটি মার পিসিমে এসে হাত বুললেন মাথায় তারপর সেই সকাল দুপুর হল এক পশলা বৃষ্টি হয়ে চিকন রোদে ভরে গেল দিন আস্তে আস্তে বিকেলের ছায় রঙ ছড়িয়ে পড়ল সেই রোদের মুখে তবু বিরাম নেই বিশ্রাম নেই সে কাতর আটত জামতলায় বসে হাঁটুতে মুখ লুকিয়ে কি কান্নায় কেঁদেছিল সে একসময় বাবা এসে খুঁজে খুঁজে ধরে নিয়ে গেলেন তাকে আয় আয় দেখবি আয় কি সুন্দর একটা বোন হয়েছে তোর আর হয়ে কি বলছে জানিস কোয়া কোয়া অর্থাৎ কই কই দিদি কই বাবার হাত ধরে ফ্রকের ঘাগড়ায় চোখ মুছে ধীরে ধীরে ঘরে এলো সে সাদা পরিষ্কার ধবধবে বিছানায় সাদা ফুলের মতো মিশে আছেন মা জালনা দিয়ে আবির রং সূর্যের আভা পড়েছে তার লাল সিঁথিতে লাল পাড় শাড়িতে ঘরের এখানে ওখানে আর সেই রঙের সঙ্গে রং মিলিয়ে পাশে ওকে বুকের মধ্যে শিরশির করে উঠল সেই লাল টুকটুকে একরত্যে মানুষটিকে দেখে তার নামে কি স্নেহ জীবন আলো করে দিয়েছিল সেই কালো কালো চুলেখেরা হাসি হাসি শিশুমুখ তারপর পাঁচ বছরের মধ্যে আরও দুটি ভাই আরও দুটি অনুগত ভক্ত গল্পের বাক্সবাই রোমানান উপর চ্যানেলে আমি রোমানান উপর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম প্রতিভা ও লেখে একটি উপন্যাস অনুসোয়া এর প্রথম পর্ব আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমান উপর আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো উপন্যাস বা পর্বতার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সময় সবাই খুব ভালো থাকুন সুস্থ ও আনন্দে থাকুন এ প্রার্থনা রইল